শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, শিক্ষাঙ্গনে সামাজিক ব্যাধি দূর করতে নৈতিক শিক্ষার সঙ্গে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে সমন্বিত উদ্যোগ নিতে হবে। আর এর জন্য পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে মানবাধিকার, নারীর অধিকার ও লিঙ্গ সমতা এসব বিষয় নিয়ে বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। দুপুরে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাজিদুর রহমান, পুলিশ সুপার মাহবুবুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।